হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি আটার কচুরি, আটার খাস্তা কচুরি। যারা সোমবার করেন, মানে মহাদেবের বার করেন, তাদের জন্য এটা খুবই স্পেশাল আইটেম। এর জন্য আমরা ব্যবহার করব আটা, পরিমাণ মতো জল, ঘি, নুন আর বেকিং সোডা। আর পুরের জন্য আমার লাগবে ছোলার ডাল, অনেকক্ষণ ধরে ভিজানো আছে, মোটামুটি এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবারে আমি আটার মধ্যে ঘি, নুন আর খাবার সোডাটা দিয়ে দেব। দেখুন, আমি নুন, ঘি আর খাবার সোডাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, এরকম বলে ভালো করে করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরকম করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে একটু একটু করে জল দিতে হবে এবং থেকে ভালো করে মাখতে হবে, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। দেখুন বন্ধুরা, এরকম ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে অন্তত পক্ষে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে, এরকমভাবে চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আটা ময়দা দিয়ে তো করাই যায়, কিন্তু আটা দিয়ে সবসময় তো ময়দা খেতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে আটা দিয়েও করে দেখতে পারেন, খুব ভালো হয়। দেখুন ডালটা বাটা হয়ে গেছে, যেরকম কচা কচা থাকবে। একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি কড়া। এবার আমি ডালটা দিয়ে দেবো, তার আগে মশলাগুলো দেখে নিই। চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, ডালটা দিয়ে দেবো আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিলাম। আপনি তরকা হলে আপনি যদি মনে করেন তো আপনি ঘি দিয়েও ভাজতে পারেন, এতে ঘি দিয়েও ভাজা যায়। এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো, ভালো করে দেখে নাড়িয়ে নিতে হবে। দেখুন ডালটা এবার ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এবার ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। দেখুন মানে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢালব। দেখুন ডালটা ঢেলে রেখেছি, এবার এটাকে পুরু হয়ে গেছে আমাদের। এবার লেচির মধ্যে দিয়ে এবার কচুরি বানিয়ে নেব। এবার আপনি একটা কাজ করতেও পারেন, আপনি হিং দিতে পারেন এতে একটু। আমি হিং খাই না বলে আমি দিইনি, আপনি তবে ব্যবহার করতে পারেন। দেখুন আমি এরকম করে বেলেছি, বেলে এবার এর মধ্যে পুর দিতে হবে। পুরটাকে দেখুন এইভাবে মুটো করে নিয়ে এর মধ্যে দিতে হবে, দিয়ে এটাকে মুড়ে দিতে হবে, এটাকে মুড়ে দিতে হবে, ভালো করে মুড়ে দিতে হবে। দিয়ে আপনি চাইলে হাত দিয়ে চেপিয়ে নিতে পারেন, এটা এরকমভাবে চেপিয়ে নিতে পারেন, বা আপনি বেলুন দিয়েও বেলে নিতে পারেন। আমি আপনাকে বেলে দেখাচ্ছি। দেখুন এইরকম বেলা হয়েছে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এগুলো ভাজা হবে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এগুলো ভাজতে পারে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ছাড়বো, আস্তে আস্তে করে ছাড়বো। দেখুন এরকম ভাজা হচ্ছে আমাদের, আমাদের প্রায় রেডি হয়ে গেছে। দেখুন আমাদের কচুরি রেডি, রেডি টু সার্ভ। আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এটা স্পেশালি সোমবারের জন্য বানানো, মানে বাবার বার করা যারা তাদের জন্য বানানো, আমি করি সেই জন্য আমি আজকে এটাই খাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।